আরে এটা আবার কি, সোনার পাখি নাকি? বাবা শিগগির এসো, বাবা শিগগির চলো, ওখানে একটা সোনার পাখি এসেছে, চলো চলো ওই দিকে দেখো। আরে এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় চলে গেল? সোনার পাখি আসল হয় না বাবু, এ সব শুধু গল্পেই থাকে। বাবা তোমাদের সময় হয়তো গল্পে ছিল এসব, কিন্তু এখন আমাদের সময় এগুলো সত্যি হতে পারে। আচ্ছা বাবা ঠিক আছে, এবার তুই পার্কে খেলতে যা আর আমায় কাজ করতে দে, যা যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। কিন্তু বাবা সোনার পাখি আছে, আর তোমাকে আমি একদিন সেটা প্রমাণ করে দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সোনার পাখি ধরো, কোথায় গেল, কোথায় গেল? কোথায়? আরে এক্ষুনি দেখাচ্ছি মজা, ধরো ধরো। আরে এ কি হলো, কোথায় গেল ওরা দুজনে? কি হলো বাবলু, আন্টি আজকে খাবার দেননি নাকি? হ্যাঁ তুমি ঘাস খাচ্ছ কেন? আরে না ওরা এক্ষুনি এখানেই ছিল, কিন্তু এখন নেই এখানে। আরে কারা ছিল কারা নেই কি বলছো কি তুমি, চলো আমরা ওখানে যাই। এক দুই তিন। আমি এখনই খুঁজে বের করছি সবাইকে। এরকম ভাবে কেউ ভয় দেখায় নাকি? আমার থেকে কেউ লুকোতে পারবে না। আহা আমায় কেউ দেখতে পাচ্ছে না তো? না 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 না। হ্যাঁ ওহ খুঁজছো তুমি রে? আমার মাথা। ও এখন শুধু বাকি ধা। নিশ্চয়ই ও ওখানে লুকিয়েছে। বন্ধুরা তাড়াতাড়ি এখানে এসো। কি হলো টুইঙ্কেল? আমি আসছি। তোমরা কি জানো একটু আগে ঠিক কি হয়েছে? একটা সোনার চড়ুই পাখি আমাদের দোকানে এসেছিল। কি সোনার পাখি? এটা এটা কি বলছো টুইঙ্কেল, সোনার পাখি বলে আবার কিছু হয় নাকি? হ্যাঁ আরে বাবা হয়। হ্যাঁ টুইঙ্কেল আমিও না কিছুক্ষণ আগে একটা সোনার পাখি দেখলাম। ওই দেখো সোনার পাখি। এটা কি, আমাকে দেখতেই হবে। মা কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। মা তুমি কোথায়? মা কোথায় তুমি? সোনার পাখি আর মা দুজনেই উধাও, এটা আবার কি গন্ডগোল? দাদা গিলিগিলি কি চিড়িয়াখানা খুলেছে নাকি? ঠিক বলেছিস ছোট, মনে হচ্ছে গিলিগিলি জাদুকরের থেকে চিড়িয়াখানার মালিক হয়ে গেছে। চলে আয় আমার সোনার চড়ুই পাখি। সোনার চড়ুই পাখি? এটা হলো আমার সোনার চড়ুই পাখি, আর যে আমার এই পাখিকে ছুঁয়ে ফেলবে সে পাখি হয়ে এই খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে। এই দেখো এ হলো রাজা আর পিঙ্কু, আর এ হলো মা, মানে আমার ভাগ্যের চাবি। এবার খুব শিগগিরই পুরো শহর আর ভূতেরা আমার খাঁচায় থাকবে। দাদা এই চড়ুই পাখিটাই যদি সবকিছু করে দেয় তাহলে আমরা কি করব? চড়ুই পাখিদের খাবার খাওয়াবো নাকি? ঠিক বলেছ, আজ থেকে তোমরা শুধু এটাই করবে, যা রে পাখি তুই উড়ে যা, পুরো শহরকে আমার খাঁচায় দিয়ে যা,
কেমন লাগলো আমার কবিতা? মা, কোথায় তুমি? মা, 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 তুমি কোথায়? মা, মা গেল কোথায় বলো তো? ও সত্যি সত্যি ওই সোনার পাখির সঙ্গে উধাও হয়ে যায়নি তো? আরে আমিও তো তাই বলছিলাম, আমার চোখের সামনেতে রাজা আর পিঙ্কু ওই সোনার পাখিকে ধরেছিল আর ওরা দুজন অদৃশ্য হয়ে গেল। এই সব আবার গিলিগিলির কারসাজি নয় তো? আরে না, তার মানে তো বাবারও বিপদ হতে পারে। আমাকে এখনই ফিরে যেতে হবে। আরে সোনার পাখি, হ্যাঁ মানে টুইঙ্কল সত্যি বলছিল। এখন কি হবে টুইঙ্কল? দরমশ দরমশ, দাদা শর্মা বাবু আছেন? না দাদা। ফিরে কি আসবেন? না দাদা। টুইঙ্কল কাঁদবে? তার মানে এই সব কিছু তোমরা করেছো? আর তুমি তো খুব ভালো করে জানো যে আমরা কি চাই। যদি নিজের বাবাকে তুমি ফিরিয়ে আনতে চাও, সন্ধ্যের মধ্যে বাকি ভূতেদেরকে গিলিগিলির হাতে তুলে দাও, না হলে তোমার বাবাকে চড়ুই পাখি বানিয়ে উড়িয়ে দেব। কিছু শুনতে তো পাচ্ছি না। কি হলো টুইঙ্কেল, শর্মা বাবু ঠিক আছেন তো? বাবা উধাও হয়ে গেছে গা, আর এই সব কিছু কিলিকিলিরই কারসাজি। এখন দেখছি আমাকে ওর কাছে যেতে হবে। না টুইঙ্কেল, তুমি যেও না। হ্যাঁ গিলিগিলি খুব ভয়ঙ্কর টুইঙ্কেল। আমার উপর ভরসা রাখো, এবার গিলিগিলিকে মজা আমি দেখাবো। ঠিক আছে, কিন্তু যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ডেকো। হ্যাঁ নি, আমি নিশ্চয়ই ডাকবো। কে, মজা লাগছে তো? এবার তোমরা এখানেই থাকবে সারা জীবনের জন্য। ধরে ফেলেছি। ছাড়ো আমাকে এক্ষুনি, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। এই দেখো গিলিগিলি, আমরা কে নিয়ে এসেছি। এবার তোমার কি হবে টুইঙ্কল? ধরো ওকে, ধরো, যাও ধরো ওকে। ভেতরে ভেতরে ভেতরে। আরে না না না, বাইরে বাইরে বাইরে। আরে গেলে গেলে আমাদের কনফিউজ করো না। উপরে নিচে ডান দিকে বাম দিকে। আজ তো আমি গিলিগিলি সব জাদু নষ্ট করে দেব। আরে না, কি করছো? দাঁড়াও দাঁড়াও। আরে না, ভাগো, ভেঙে ফেলো, ওটাও ভেঙে ফেলো। দাঁড়ালে কেন? ওই তেলের সাহায্যে এখানে থাকা সব পাখি আবার মানুষে পরিণত হবে টুইঙ্কল, তুমি ওটা ভাঙতে পারো না। আচ্ছা তো এই ব্যাপার। ধরো ওকে, পালাতে দিও না। বদমাইশ টুইঙ্কল, কোথায় যাবে তুমি? এবার তোমরা দেখো আমি কি করি। সারে গামা বাধানি, শেষক শত্রুর শয়তানি। না, আবার তেল এইভাবে নষ্ট করো না। আরে আমার কি হয়েছিল?
হয়েছে তোমার এই খেলা, এবার আমার খেলা দেখো। কে তোমার আবার লাগেনি তো? এবার তোমার গেম ওভার হবে। এবার তোমরা এইভাবেই থাকো। থ্যাংক ইউ বন্ধুরা, আর যদি তোমরা না থাকতে তাহলে না জানি কি হয়ে যেত। টুইঙ্কেল হলো সুপারস্টার, সুশ্রুতিদের করে পগার পায়।